হাই, আমরা এসেছি আজকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর রাজবাড়ি দেখতে। দেখবো কৃষ্ণনগর রাজবাড়ির কিছু অংশ। এখন ভিতরে ঢোকাটা রেস্ট্রিক্টেড, কিন্তু দেউড়িটা আছে, দেউড়িটাকে আমরা দেখতে পারব। আর চলুন আমরা বেশ কিছু পরিচয় নিয়ে নেব এই রাজবাড়ির। আসুন। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় অষ্টাদশ শতকের বাংলার ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্রদের অন্যতম। অত্যন্ত দূরদর্শিতার কারণে মুসলিম শাসক ও ব্রিটিশ শাসকদের মধ্যে থেকে বেছে নিয়েছিলেন ব্রিটিশদেরই। নবাব মীর কাশিম তার মৃত্যুদণ্ড ঘোষণা করলেও ব্রিটিশ শাসকদের হস্তক্ষেপে তার মুক্তি লাভ ও মহারাজা খেতাব পাওয়া। রাজনীতি বাদ দিলেও শিক্ষা সংস্কৃতির এক বড় পৃষ্ঠপোষক ছিলেন তিনি। রায়গুণাকর ভারতচন্দ্র, রামপ্রসাদ সেন তার সভার উজ্জ্বলতম নক্ষত্রগুলোর মধ্যে অন্যতম, আর ছিলেন গোপাল ভার। সত্যি কি ছিলেন, নাকি বাংলার হাস্যরস জগতের এক অলীক কল্পনার আধার তিনি? এই তর্ক রয়েই যাবে। তবে এখনো মহারাজা আর গোপালের কুটকচালি বাঙালির মনে চিরজাগ্রত। ইতিহাস তো হলো, এবার ফিরি বর্তমানে। এই রাজপ্রাসাদের তিনটি অংশ দেখতে পাবেন, নহবতখানা, দেউড়ি এবং মূল রাজপ্রাসাদ। ঢুকতে না ঢুকতেই নহবতখানা, সেটা এখন স্কুল। সারা মাঠ জুড়ে গাড়ির পার্কিং, সময় থাবায় ভগ্নপ্রায় এই দেউড়ি দেখলে বারবার মনে হয় বাংলার এই পারিবারিক সংস্কৃতি রক্ষার জন্য কারোকে কিছুই করার নেই। শুনুন এক দর্শনার্থীর অভিযোগ। কোথায় গেছেন আমরা? এসেছি শিলিগুড়ি থেকে। অনেক আশা করে এসেছিলাম, দেখবো কি সিস্টেম বুঝি না। একটা ঐতিহাসিক প্লেস তালামার, এবং লেখাও নেই দ্যাট ইউ আর নট অ্যালাউড। না, তালামার বলতে কোনটা? ওই মেইন বিল্ডিংটা বলছি। মেইন বিল্ডিংটা সব বছরে তিনবার খোলে আর কি। হ্যাঁ, সেটা তো সাপ্লাইড হবে, পাবলিক কি করে জানবে? পাবলিক জানবে না, জানে না তাই তো। ঠিক আছে, খোলার ব্যবস্থা করে টিকিট রাখুক, এমপ্লয়মেন্ট হবে, টুরিস্ট স্পট হবে, কোথায় কার কাছে কথাগুলো বলবো কিছু বল। বলেলাম মন খারাপ করে ফিরে যাচ্ছি। মন খারাপ তো আজ ফিরে যাব, আবার যদি অন্যদিন আবার আসবো। আপনারা কি শুধু এই কারণেই এসছেন? মানে মেইন টার্গেট এটা, মেইন টার্গেট এটা, মেইন টার্গেট এটা কৃষ্ণনগরের রাজবাড়িটা দেখবো। আশেপাশে গুলো তো গৌণ, মুখ্য ছিল এটা, বলো না। মূল ভবন অবশ্য নিয়মিত রক্ষণাবেক্ষণ আছে বলেই মনে হয়, কিন্তু সিংহদরজা তা তো পুরাতন রাজপ্রাসাদের মতনই বন্ধ। নাকি বছরে তিনবার তা সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে, দুর্গাপূজা, জগদ্ধাত্রী পূজা এবং বড়দোল উৎসবের সময়। বাকি সময় দর্শনার্থীদের অভাব না থাকলেও তাদের আগ্রহ নিরসনের কোনো ব্যবস্থাই নেই। আসবেন কিভাবে? শিয়ালদহ স্টেশন থেকে আসুন কৃষ্ণনগর সিটি জংশন, রেল স্টেশন থেকে টোটোয় 10 মিনিট। সঙ্গে ঘুরে নিতে পারেন কাছেই ঘুর্ণি, যা মাটির পুতুলের জন্য বিখ্যাত হয়ে আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন চট করে পেয়ে যান। ধন্যবাদ।